আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের বিস্কিট রেসিপি, আর এটা হচ্ছে নকশি বিস্কিট রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই বিস্কিট রেসিপিটি আপনারা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 থেকে 1.5 মাসের মতো। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে বিস্কিট তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে 1টি ডিম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি রান্নার একটু তেল। তারপর একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। তারপর একটা কাঁটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর একটু মিশিয়ে নেওয়ার পর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নিচ্ছি। এতে করে ডোটা সুন্দর হবে আর বিস্কিটগুলো বানাতে খুবই সুবিধা হবে। আমার গুলে নেওয়া হয়ে গেছে, রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কতটা সেট হয়ে গেছে। এখন আমি এরকম 2টি জার নিয়েছি, আর এই জার দিয়ে আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে খুলে আসতে সুবিধা হবে। এখন আমি একটু একটু করে ডো নিয়ে তারপর জারের ভিতর দিয়ে সুন্দর একটা নকশি তুলে নেব। তার জন্য প্রথমে গোলাকার করে নিচ্ছি। গোলাকার করে নেওয়া হয়ে গেলে একটা জারের ওপর রেখে সুন্দরভাবে সেট করে নিব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের বোঝার সুবিধা হবে। তো আমি একটা পাশ বানিয়ে নিই, তারপর অপর একটা জার দিয়ে চাপ দিয়ে নকশাটা তুলে নিচ্ছি। আর এই নকশা তুলে নেওয়া খুবই সহজ, ছোটো বড় সকলেই এই কাজটা পারবে। তো আমি একইভাবে সবগুলো পিঠায় নকশা তুলে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলোতে নকশা তোলার পর কতটা সুন্দর হয়েছে। সবগুলো নকশা তোলা হয়ে গেছে, এখন আমি বেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর সবগুলো পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি। পিঠা মানে বিস্কিট, এগুলোকে পিঠাও বলতে পারেন আবার বিস্কিটও বলতে পারেন। তো আমি সবগুলো দেওয়ার পর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। আর অবশ্যই এই চুলার আঁচটা কিন্তু একদমই লোয়ে রেখে তারপরে এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে। এতে করে বিস্কিটগুলো মচমচে হবে আর দারুণ একটা কালার চলে আসবে। দেখেন খুবই সুন্দর কালার চলে এসেছে। আরও একটু কড়া কালার করে ভেজে তারপর আমি নামিয়ে নেব। আর ভাজাটা খুবই সহজ, আর এখন কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, যেহেতু ডিম আর গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, তার জন্য বুঝতেই পারছেন এই বিস্কিটগুলো কতটা মজার হতে পারে। তো এখন আমি সবগুলো বিস্কিট একটা প্লেটে তুলে নিয়ে এসে তারপর দেখিয়ে দিচ্ছি সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে, আর কত মুচমুচে হয়েছে একটু ভেঙেও দেখাবো পরে। তো আমি একে একে সবগুলো বিস্কিট তুলে নিচ্ছি। তুলে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি সবগুলো বিস্কিট বাজার পর কতটা মুচমুচে আর কত নরম তুলতুলে হয়েছে। দেখেন বিস্কিটগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো আমি যতক্ষণে বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে ছোট একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।